আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি কিন্তু বেশ ভালো আছি এবং শুধু ভালো না আজকে আমার অনেক খুশির একটা দিন আর সেই স্পেশাল দিনটাকে স্মৃতিময় হিসেবে রাখার জন্যই আজকে আমি আমার ব্লগটি শেয়ার করেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি নতুন একটি গাড়ি কিনতে এসেছি এবং অবশেষে ঘোরাঘুরি করে কি গাড়ি কিনলাম দেখতে কেমন কালার কি এবং বেতরটা কেমন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সব কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন তো প্রথমে দেখছেন এখন আমরা এসেছি গাড়ির শোরুমে তো আমার সাথে আছেন আমার হাজব্যান্ড এবং আমার লালাপু তারপর হচ্ছেন আমার দুলাবাই লালাপুর হাজব্যান্ড তো আমরা চারজন মিলে গাড়ি দেখতে এসেছি কারণ গাড়ির মানে হঠাৎ করে আসলে প্ল্যান করা গাড়িটা কেনা আমার হাজব্যান্ড সেদিন হঠাৎ করে বলছিলেন যে আমার ডে অফ যেদিন হবে সেদিন আমরা গাড়ি দেখতে যাব তো দুলাভাই সেদিন একটু মানে ফ্রি ছিলেন আমাদের সাথে এসেছেন তো এখানে গাড়ি দেখে আসলে পছন্দ হয়ে গেল তো মোটামুটি ডিপোজিট দিয়ে দিয়েছি তো আমাদেরকে সকালবেলা গাড়ি দেখেছি বিকেলবেলা তারা আমাদেরকে বলেছে যে আমরা ওল্ড বাড়ি থেকে গাড়িটা কালেক্ট করতে হবে কারণ তারা গাড়িটা এখানে আনবে না তো আমি আমার বোনজি এবং আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে আমরা এখন ওল্ড বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে বিকেলবেলা প্রায় চারটা বাজে গড়ি তো এখানে সে তো আসলে আনন্দের আর সীমা রাখতে পারেনি কারণ আমরা যে গাড়িটা কিনেছি সেটা আসলে সরাসরি দেখে কিনি এটা কম্পিউটারের মধ্যে দেখে কালার এবং সব কিছু দেখে আসলে পছন্দ হয়েছে ওইখানেই ডিপোজিটটা দেয়া হয়ে গেছে তো বাকি প্রসেসিং যা ছিল তা অলবাড়িতে এসে এখানে গাড়ি যে শোরুম আছে যেখান থেকে আমরা গাড়িটা কালেক্ট করেছি ওইখানে এসে শেষ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা গাড়িটা কিনে ফেলেছি এবং এটা এখন আমরা বাসায় নিয়ে যাব তো হঠাৎ করে যে আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে এটা কিন্তু আমি আমার কাছে মনে হচ্ছিল যে আমি সত্যি স্বপ্ন দেখছি আর আমার হাজবেন্ড কিন্তু মানে আমার পছন্দের গাড়িটা যে কিনেছেন সেটাও কিন্তু আমি বিলিভ করতে পারছিলাম না কারণ আমি জানি তিনি আমার পছন্দের মধ্যে সবসময় প্রাধান্য দেন বাট গাড়ির বেলায় যে উনি আমা আমার পছন্দের গাড়িটাই কিনে দেবেন সেটা আমি মানে কল্পনাও করতে পারিনি আল্লাহতালার কাছে আসলে হাজারো শুক্রিয়া যে তিনি আমার স্বপ্নটা পূরণ করেছেন কারণ এই গাড়িটা যখন থেকেই মানে মার্কেটে এসেছে তখনই আমার একটা মানে আগ্রহ ছিল এই গাড়িটার প্রতি এই গাড়িটায় যে ডিজাইনস এবং সব কিছু আমাকে অনেক অ্যাটাক্ট করত তো সেই জন্যই আসলে আমার ভালো লাগে তো আসলে অত বেশি ঘোরাঘুরি করিনি বেশি গাড়ি দেখা হয়নি যেহেতু এই গাড়িটা আগে থেকেই পছন্দের তালিকায় ছিল এবং ওনারও কিন্তু এই গাড়িটা অনেক পছন্দ আর যেহেতু এটা আমার ড্রিম কার বলা যায় এটা কিন্তু আমার মানে খুবই খুবই পছন্দের একটা গাড়ি যে কারণে আসলে উনি আমাকে কিনে দিয়েছেন আমিও ড্রাইভ করি উনিও ড্রাইভ করেন আমরা দুজনেই কিন্তু ড্রাইভার সো আমাদের জন্য এই গাড়িটা একদম সুইটেবল একদম মানে কি বলবো এত খুশি লাগছিল আমার যে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি বাট আলহামদুলিল্লাহ এটা স্বপ্ন নয় এটাই বাস্তব যে আমার হাজব্যান্ড ফাইনালি একটা গাড়ি কিনেছেন যেটা আমার পছন্দের এবং আমি অনেক হ্যাপি আর আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে রেঞ্জ রোভার যেটা আসলে এই গাড়ি থেকেও এক্সপেন্সিভ তো ইনশাল্লাহ আসলে কেনার তো কোনো শেষ নেই স্বপ্ন তাকে অবশ্যই বাস্তবায়নের চেষ্টা তো করা যাবে তো আমার হাজবেন্ড যদি চান ফিউচারে আরেকটা রেঞ্জ রোভার কিনতেও পারেন যদি আল্লাহ তালা তৌফিক দান করেন এটাই হচ্ছে কথা তো বিসমিল্লা বলে গাড়িতে উঠে বসলাম এবং দেখছি আসলে কি কি আছে এখানে তো মাসাল্লাহ আসলে সবই আছে দেখেন এখানে সানসোর ক্যামেরা আছে তারপর গাড়িটা কোন পজিশনে দাঁড়িয়ে আছে এটা কিন্তু এই সাইডে ভালো করেই দেখা যাচ্ছে মানে এখানে আর কোনো বয় নেই যদি পাশ দিয়ে কোনো মানুষ হেঁটে যায় সেটাও কিন্তু এই ক্যামেরাতে দেখতে পাচ্ছি আর পেছন সাইডটা পুরোপুরি দেখা যাচ্ছে তো সেফটির জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে এটাই হচ্ছে একদম পারফেক্ট আমার জন্য স্পেশালি আর এখানে হচ্ছে কন্ট্রোল আছে হাতের কাছে তারপর মানে আমার কাছে সব মিলিয়ে অনেক অনেক পছন্দের একটা গাড়ি হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড অনেক খুশি কারণ জীবনে প্রথম আমরা এত এক্সপেন্সিভ একটা গাড়ি কিনেছি তো অনেকে আবার জানতে চাইবেন যে এই গাড়িটার দাম কত আমি যদিও বলতে চাইনি বাট আমি জানি অনেক অনেক কমেন্টস আসবে এ ব্যাপারে তো বলে দেওয়াটাই আমার জন্য মনে হচ্ছে বেটার তাই এখন বলে দিচ্ছি তো এটা হচ্ছে নিশান যুগ টু থাউজেন্ড অর্থাৎ মাত্র মানে দু সালের বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ তো এটা আমরা কিনেছি বিশ লক্ষ টাকা অর্থাৎ এই দেশে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ডসের মতো হয়েছে তো আসলে কোনো কিছুই কিন্তু এখানে সস্তা না এই দেশে আমরা যারা আছি বা দেশে বিদেশে সব জায়গাতেই কিন্তু ভালো জিনিসের একটা দাম আলাদা থাকে এটা তো আপনারা সবাই জানেন তো আজকে এই প্রাইসটা আমি বলে দিলাম এটার কারণ হচ্ছে যে আমি জানি আমার কাছে অনেক প্রশ্ন আসবে তো আপনাদের উত্তরটা আমি দিয়ে দিয়েছি আর যারা নতুন গাড়ি কিনতে চান স্পেশালি বিদেশে যারা আছেন তো অবশ্যই আপনাদের সব কিছুতেই ভালো একটা নাম থাকতে হবে না কিন্তু গাড়ি দেবে না কোনোভাবেই লিস্টে যদি নাম থাকে কোনো ক্রাইমে যদি থাকে তাহলে অবশ্যই গাড়ি দেবে না তারা তো আলহামদুলিল্লাহ ওই দিক থেকে আমরা সব কিছুতেই ভালো ছিলাম এবং আমাদের সব কিছুই তারা একদম পারফেক্ট পেয়েছে বলেই এই দামি গাড়িটা কিনতে পেরেছি আর এই তো আশা করছি আমার আজকের এই স্পেশাল ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি জানি অনেকেই অনেকভাবেই এই ব্লগটাকে নেবেন বাট আমি বলবো যে আপনারা অন্যভাবে নেবেন না কারণ যেহেতু আমি ব্লগিং করি আর আমার স্মৃতির পাতায় স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই আসলে আজকে আমি এই ভিডিওটা করে আমার ইউটিউবে রেখে দিলাম তোমার নামকিতা তো বাচ্চারা কিন্তু এতটাই এতটাই খুশি ছিল আর সব থেকে যে ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু ওদের ফার্স্ট যখন তারা গাড়িটা দেখেছে তাদের এক্সপ্রেশনটা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি কারণ ওই টাইমে তারা স্কুল থেকে মানে ওইখানেই ছিল মানে স্কুলে নিয়ে গিয়েছিলাম গাড়িটা তো ওইখানে তাদের রিয়োকশনটা আমি আবার ভিডিও করতে পারিনি তো বাচ্চারা তো অনেক খুশি ওরা কিন্তু অনেকটা বুঝতে শিখেছে তো আসলে কি করব দুদিনের এই পৃথিবী এত মানে কিপটিমি করেও কিন্তু লাভ নেই কারণ আমাদেরকে একটা সময় চলে যেতে হবে নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে বাস্তবায়ন করা উচিত প্রতিটি মানুষেরই তো এটা হচ্ছে পরের দিন আমরা নতুন গাড়ি নিয়ে একটু বাইরে বেরিয়েছি আর দুপুরবেলা বাহির থেকে খাবারটা কিনে এনেছি রান্নাবান্না কিছু করিনি খুশির জেলায় আসলে অনেক এক্সাইটেড ছিলাম গাড়ি নিয়ে অনেক ড্রাইভ করছিলাম মানে এক্সপিরিয়েন্স হওয়ার জন্য যেহেতু নতুন গাড়ি তো আসলে আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিলে মানে ছোটো হয়ে যাবে এটা ধন্যবাদ দেওয়ার মতো না উনি যে জিনিসটা আমাকে মানে সব সময় করে থাকেন যে আমি যে জিনিসটা পছন্দ করি বা যে জিনিসটা চাই সেটাই আমাকে দেবার চেষ্টা করেন সেটা হচ্ছে সাধ্য অনুযায়ী উনি জানেন আমি কখনও প্রেশার ক্রিয়েট করি না আমি কখনো ওনাকে বলি না যে আমার এই জিনিসটা লাগবে আমাকে দিতেই হবে কারণ সংসার এমন একটা জিনিস যেখানে সব কিছুকে মেনটেন করে চলতে হয় যেমন হাজব্যান্ডের সিচুয়েশনটা আমাকে বুঝতে হবে হাজবেন্ডের সেই অ্যাবিলিটিটা আছে কিনা না সেটাও কিন্তু আমাকেই দেখতে হবে এবং প্রতিটি স্ত্রী এবং স্বামী যদি তারা একে অপরকে সাপোর্ট করে তাহলে আমার কাছে মনে হয় যে জীবনে একটা পর্যায়ে এসে অবশ্যই সুখের একটা সংসারে পরিণত হবে তো দশটা বছর আমার সংসার জীবনের হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিভাবে যে দশ বছর হয়ে গেল সেটাও কিন্তু বুঝতেও পারেনি আর ছোটো ছোটো স্বপ্নগুলো আল্লাহ তালা পূরণ করে দিচ্ছেন তো দোয়া করবেন সবাই আমার হাজব্যান্ডের জন্য এই ভালো মানুষটা যেন সব সময় এভাবেই ভালো থাকেন এবং আল্লাহ যেন অনেক বেশি হায়াত দান করেন আমাদের পরিবারটাকে ভালো রাখেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রাতের রান্না ইলিশ মাছ রান্না করছি খুশির টেলায় যেহেতু নতুন গাড়ি কিনেছি হাজবেন্ডকে তো ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে তাই না তো এটা খুশির টেলায় চাঁদপুরি ইলিশ রান্না করছি আর উনি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আবার বলবেন যে পুরুষের হাত দেখা যায় কেন এটা আসলে উনি আমি যখন রান্না করতে আসি উনিও চলে আসেন আমার সাথে সাথে আর এসে আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করেন হেল্প করার চেষ্টা করেন যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে আসলে একটানা রান্না করা যায় না যেহেতু বেবি সে এখন কান্না করে এটা সেটা মানে অনেক প্রবলেম আছে তো সে কারণে উনি আমাকে একটু হেল্প করে দিয়েছেন মাছটা কেটে দিয়েছেন আর আমি রান্না বসিয়ে দিয়েছি ইলিশ মাছ তো এখানে আরেকটা মিস্টেক আমি করেছি যেটা হচ্ছে যে রান্না করার পর আমি ভালো করে ভিডিওটা করিনি রান্নাটা কেমন হয়েছে মানে তাড়াহুড়ার মধ্যে অল্প করেছি ভিডিও তো এখানে দেখেন মশলার মধ্যে কি কি দেয়া হয়েছে মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পাউডার তারপর হচ্ছে সামান্য পরিমাণে কারি পাউডার তো এভাবেই রান্নাটা শেষ করে ফেললাম আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ